রাজধানীর কাওরানবাজারের রাস্তা ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদের পর পুনরায় সকালে কয়েকজন হকার সবজি ও পণ্য নিয়ে আবারো ফুটপাতে বসেছিলেন। যৌথ বাহিনী কাওরানবাজারের টহল দেওয়ার সময় তাদের অনেকেই মালপত্র সরিয়ে নিয়ে যান, পরে আবার কয়েকজন এসে বসে পড়েন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব কাওরানবাজারের রাস্তার দুই ধারে ফুটপাত বসা হকারদের উচ্ছেদ করে। গতকাল রাত 11টা পর্যন্ত উচ্ছেদ অভিযানে শত শত হকারকে উচ্ছেদ করা হয়। তবে সকাল 9টার দিকে হকাররা ফুটপাতে সবজি ও পণ্য সাজিয়ে বসেন। সকাল 10টার পর যৌথ বাহিনী দখলমুক্ত রাস্তা ও ফুটপাত দেখতে কাওরানবাজারে পরিদর্শনে আসেন। এই সময় তাদের দেখে অনেক হকারই সরে পড়েন, কয়েকজন আবার ফুটপাতে বসে যান। তাদের সরে যেতে 10 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এই রোডে চলাচলকারী পথচারীরা বলেন, প্রতিদিন হকাররা রাস্তার দুই ধারে পণ্য সাজিয়ে বসেন। রিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা, বিভিন্ন পিক আপ ও বিভিন্ন গাড়ি রাস্তায় রাখা হয়, ফলে এখানে দিনরাত যানজট লেগে থাকে। যৌথ বাহিনী টহল দলের কর্মকর্তা জানান, কাওরানবাজারের রাস্তার দুই ধারে ও ফুটপাতে কোনোভাবেই বসতে দেওয়া যাবে না। গতকাল রাতে কাওরানবাজারের হকারদের উচ্ছেদের পর আজ সকালে তারা আবার ফুটপাতে বসেছিলেন। তাদের ফুটপাত ছেড়ে চলে যাওয়ার জন্য 10 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন বলেন, এখন থেকে প্রতিদিন মনিটরিং করা হবে, আর যেন কোনো হকাররা রাস্তা ও ফুটপাত দখল করে বসে থাকতে না পারে।